আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে শালগম দিয়ে মুরগির মাংস রান্না করব। এর জন্য এই যে শালগম কেটে নেছি, আর এটা হচ্ছে মুরগির মাংস কেটে ভালো করে ধুয়ে নেছি। এর জন্য যা যা লাগবে সেগুলো এখানে নিয়ে নেছি। এখানে হচ্ছে সরষার তেল, লবণ, কাঁচা মরিচ, শুকনা মরিচ বাটা, আদা রসুন বাটা, হলুদ বাটা, ধনিয়া আর জিরা বাটা, আর এটা হচ্ছে গরম মশলা, পেঁয়াজ কুচি, আর হচ্ছে এখানেও গরম মশলা, গোটা গরম মশলা, আর বেগুন হচ্ছে ভাজি করব। তো সাথে থাকেন, দেখতে থাকেন। লবণ, মরিচ বাটা, হলুদ, আদা রসুন, গরম মশলা, জিরা আর ধনিয়া, আর হচ্ছে সরষের তেল,
আমার রান্না শেষ, আজকে আর খাওয়ার ভিডিও দিব না। এই ভিডিওটা আপনারা দেখতে দেখতে হয়তো রোজা চলে আসবে, আর দোয়া করেন আমাদের জন্য, আমরা যেন সবগুলা রোজা রাখতে পারি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।